প্রিয় দর্শক শিখে নিয়েছেন ভেজ পোলাও এখন কি শিখবো চলুন আমরা শিখি দম মোরগ আর এই দম মোরগ তৈরি করতে কি কি লাগছে আমরা জেনে নেই মুরগির মাংস 1 কেজি টুকরো করা তার সাথে রয়েছে একটা ডাস্ট মিক্স করা সেখানে রয়েছে দারচিনি এলাচ এবং লং এখানে রয়েছে পোস্তদানা মেথি এবং বাদাম পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ ধনেপাতা একসাথে পেস্ট করা লেবুর রস আদা রসুন ধনেপাতা কুচি আদা কুচি লাল মরিচ টক দই তেল রোজ বাটারের সাথে স্যাফরন মিক্স করা তার সাথে লাগবে পানি এখন শুরু করে দিচ্ছি আমি চিকেনটাকে টুকরো টুকরো করে ধুয়ে এরকম করে পিস করে রেখেছি যেটা আমি এখানে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে আমি সব মশলাগুলো এতে মিশিয়ে ফেলবো মাপাই আছে যতটুকু আমার লাগবে আমি বলেছিলাম কি কি লাগছে এখানে আছে ডাস্টের গুঁড়োটা এখানে রয়েছে ধনেপাতা কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা পেস্ট করা এখানে আছে মেথি বাদাম পোস্তদানা আমরা একটু নেড়ে নেড়ে তারপরে অন্য মশলাগুলো দেব তারপরে দেব লাল মরিচ মানে শুকনো মরিচের গুঁড়ো আদা বাটা মানে মশলাগুলোর পরিমাণ বেড়ে যাবে এখানে আমি রসুন বাটা দিচ্ছি টক দই প্রায় 1 কাপ পরিমাণ লাগবে এখানে যতটা মুরগি আছে আবার একটুখানি মিশিয়ে আমরা দিয়ে দেব এখানে ঝুলিয়ান কাট করা আদা রয়েছে আদা দিয়ে দেব রয়েছে লবণ পরিমাণ মতো লাগলে পরে আবার দেওয়া যাবে দেব তেল পরিমাণ মতো এখন আমি দিয়ে দিব স্যাফরন ভেজানো রোজ ওয়াটার আপনারা খেয়াল করেছেন এখানে একটা জিনিস যে আমরা সব কিছুই একসাথে দিয়ে দমও দিয়ে দিব এই জন্য এটার নাম হচ্ছে দম মোরগ এবার দেব ধনে পাতা কুচি সামান্য আমরা পানি দেব অল্প পানি হ্যাঁ ব্যাস এখন এটা আমরা ঢেকে রান্না করব 10 মিনিট মাইক্রোওয়েভ মোডে ওয়ার্লপুল আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনারা যখন এটা একসাথে মাখাবেন মাখিয়ে এটা মেরিনেট করে রাখবেন অপেক্ষা পালা শেষ চলুন দেখি কি হলো আমরা একটু দেখি খুব সাবধানে এটাকে খুলতে হবে প্রিয় দর্শক আমি ধরতে পাচ্ছি না এটা অনেক গরম লুকটা ঠিক এরকমই আসবে আপনাকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করতে সাহায্য করেছে কে ওয়ার্লপুল মাইক্রোওয়েভ ওভেন প্লিজ আপনারা ট্রাই করুন দেখবেন অতি সহজেই রাঁধুনিদের প্রিয় রেসিপিগুলো তৈরি হয়ে যাচ্ছে